সাফ অনুর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপে একটা দল হয়ে খেলতে যায় বাংলাদেশের নারীরা। বাফুফে ভবনে এই আসরে অংশ নিতে আসা ভারত, নেপাল, ভুটান, রাশিয়া ও বাংলাদেশের দল পরিচিতি অনুষ্ঠানে একথা বলেন বাংলাদেশের কোচ ও ক্যাপ্টেন। বাকি দলগুলো মাঠে চুল পরিমাণ ছাড় দিবে না, মাঠে নামবে জয়ের জন্যই। সুখন সরকার জানাচ্ছেন বিস্তারিত। সাব অনুর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপে ভারত, নেপাল, ভুটান চেনা প্রতিপক্ষ। তাদের নিয়ে জুনিয়র টাইগার্সদের ভাবনা খানিকটা কম থাকলেও ইউরোপের দল রাশিয়াকে মাঠে কাবু করার পরিকল্পনা সাজাতেই ব্যস্ত বাংলাদেশ। রাশিয়ানদের বিপক্ষে মাঠে সেরা ফুটবলটাই খেলতে চান জুনিয়র টাইগার্সরা। তাদের থেকে ফুটবল কৌশলও শেখার আগ্রহ আছে লাল সবুজের প্রতিনিধিদের। ম্যাচের আগের দিন পাঁচ দলের পরিচিতি অনুষ্ঠানে তাই টাইগার্সদের ক্যাপ্টেন বললেন, ম্যাচ বাই ম্যাচ খেলেই এগুতে চান তারা। রাশিয়ার মতো একটা দেশের সাথে খেললে আশা করি ওদের কাছে কিছু শিখতে পারবো, কারণ ওদের কাছ থেকেও আমাদের কিছু শেখা আছে। যেহেতু সাপে ওর আগে কখনো আসেনি, এবার আসছে, তো চেষ্টা করব যাতে ভালো কিছু করতে পারি। তবে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নও আছে যা মুখে বলছে না বাংলাদেশ, মাঠে নেমেই দেখাতে চায় তাদের কেরামতি। প্রতিনিয়তই কাজ করা হচ্ছে এবং এই টিমেরও আপনি যেমন প্রীতি আছে, ভালো স্কোরার তৃষ্ণা আছে, কানন আছে, তো সবাই এরা আপনার চেষ্টা করে যাবে, সুযোগ আসবে। আমি আশা করি যে আগের যে টুর্নামেন্টগুলোর থেকে এই টুর্নামেন্টে তারা ভালো করবে। রাশিয়া বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ, তারাও মাঠে নিজেদের মেলে ধরতে চান, নান্দনিক ফুটবল খেলে ট্রফি নিয়ে দেশে ফিরতে চান। বাকি দলগুলোর প্রত্যাশাও একই। আমরা বাংলাদেশে এসেছি ট্রফি জিততে, আশা করি মাঠে দুর্দান্ত ফুটবল খেলবে পুরো দল, মানের প্রতিটি প্রতিপক্ষই শক্তিশালী। আসলে ম্যাচ জিততে হলে আমাদের মাঠে ভালো ফুটবল খেলতে হবে। স্বাগতিকরা খুবই ভালো দল, তার মধ্যে রাশিয়া তো আছেই, তাই মাঠের খেলাতেই বেশি মনোযোগী হতে হবে। সোমবার সন্ধ্যা 7:15 নিজেদের প্রথম ম্যাচে ভুটানের মোকাবেলা করবে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে বেলা 3:15 নেপালের প্রতিপক্ষ ভারত। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।